নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই জাহান্নামের নিঃশ্বাসের এই তীব্র গরমকে ঠান্ডা করো বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে গরম ঠান্ডা করো কিসের মাধ্যমে? ফজর জোহর আসর মাগরিব এশা নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। তাইলে আল্লাহর রহম আসবে। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার গরম কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ আর তেলাপিয়া মাছ, যেভাবে এক পিট ওই পিট করে চাপ দিয়া দিয়া ভাজি করে জাহান্নামের আগুনের মধ্যে তুই নাফরমানের চেহারা গাল, এইভাবে এই পিট ওই পিট করে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন কালো হয়ে যাবে। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, আর জাহান্নামী 24 ঘন্টা জাহান্নামের মধ্যে বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন এক সেকেন্ডের জন্য হাসি আসবে না। প্রচণ্ড এই গরম, আমাদের কারো ক্ষমতা, কারো ক্ষমতা নাই এই গরম কমানো। এই গরম কমাবে, আমাদের জন্য আরামদায়ক বানাবে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব এই গরমে আমাদের অজুহাত দেখাইয়া ইবাদত থেকে পিছনে পড়ে থাকলে এটা হবে কি? মুনাফিকি। কথা বলেন না, কিসের কাজ? অতএব ইমানদার হিসাবে আমাদের কাজ কি? গরমে আমাদের করণীয় কি? গরমে আমাদের করণীয় দুইটা, কয়টা? এক নাম্বার ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। আস্তাগফিরুল্লাহ, 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 ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তিনি মাফ করে দিবেন, আর তিনি যখন মাফ করবেন আসমান থেকে পরিমিত প্রয়োজন মাফিক বৃষ্টি বর্ষণ করবেন। এজন্য ইস্তেগফার করলে গরম কমবে, প্রয়োজন মাফিক বৃষ্টি নামবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর দুই নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। হাউজে কাউসারের পানি মিলবে না, এটা আপনার মামুর বাড়ির ট্যাঙ্কি না, হাউজে কাউসার এটা আপনার শ্বশুর বাড়ির পানির ট্যাঙ্কি না, এটা তামাশা না, কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি দিয়ে প্রমাণ করলে হবে না, এতে বা অনুসরণ দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, বিরিয়ানির পোটলা দিয়ে ভালোবাসা বুঝাইলে হবে না, খিচুড়ির প্লেট দিয়ে ভালোবাসা প্রমাণ করলে হবে না, ভালোবাসা প্রমাণ করতে হবে সেজদা দিয়ে, কোরআন তেলাওয়াত করে, সুন্নাতের পাই পাই বিন্দু বিন্দু অনুসরণ করে। হ্যাঁ, এটা জরুরি, জরুরি, এটা অনুসরণ করে প্রমাণ করতে হবে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। শুধু মুখের উচ্চারণ দিয়ে হবে না, চলেন এইটা একটা। এরপরে আল্লাহ বলেন, ওয়াকারিহু, এই যে কথাটা, ওয়াকারিহু আইনু জাহিদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, এই মুনাফিকরা অপছন্দ করছিল আল্লাহর রাস্তায় নিজেদের জান আর মাল দিয়ে জেহাদ করতে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া, জান আর মাল বিলিয়ে দেওয়ার জন্য যে পিস্পা হয়, আগ্রহ বোধ করে না, সে এটা তার মুনাফিকের আচরণ। এই জন্য মোমেন তার জীবন আল্লাহর জন্যই দিবে, জীবন যার দেব তাকে, ঠিক কিনা বলেন না? মাল যার দেব তার জন্য, দেব তার জন্য। এই জন্য দান করতে যে কৃপণতা করে,
বখিলি করে আল্লাহর রাস্তায় খরচ করতে, এটা প্রকৃত ইমানদারের পরিচয় হইতে পারে না। এবার আসেন তৃতীয় নাম্বার, ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই ওই তিন নাম্বার কথাটা। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিকরা এবার মুসলমানদেরকে বলতে লাগলো, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচণ্ড গরমের মধ্যে বের হইও না। কিসের মধ্যে? তাহলে গরমকে অজুহাত দেখাইয়া ইবাদত থেকে বিরত থাকা, এই গরমে নামাজ পড়া যাবে না, এই গরমে তেলাওয়াত করা সম্ভব না, এই গরমে দিন শেখা সম্ভব না, এই গরমে আল্লাহকে ডাকা সম্ভব না, এই গরমে নসিহত বয়ান শোনা যাবে না। মনে করেন এরকম গরমকে কারণ দেখাইয়া ইবাদত থেকে আল্লাহর রাস্তায় জেহাদ থেকে বিরত রাখতে চাইছে, এটা মুনাফিকরা চাইছে, মুনাফিক। এবার আল্লাহর জবাব শুনে আল্লাহ তাআলা পরপর কি বলে, তাইলেই আমার কথা শেষ। তিনটা কথা তার আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলছে। এক, তারা ইচ্ছে করেই চায়, যে মুনাফিক সে চায় নবীর পিছনে পড়ে থাকতে, বুঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে, আমি তার উল্টো দিকে, এটা কার আচরণ? মুনাফিকের আচরণ। দুই নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতে অপছন্দ করে, এটা কার আচরণ? আর তিন নাম্বার, গরমকে অজুহাত বানাইয়া আল্লাহর ইবাদত করতে না চাওয়া, এটা কার আচরণ? এবার আল্লাহ জবাব দিচ্ছে, কুল, নবী আপনি বলেন, আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, বলেন বন্ধু, এই গরমের তীব্রতা যদি এতটা গরম হয়, তাইলে শুনে নাও বান্দা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র হবে। হ্যাঁ, এই রোদের গরম, এটা তো দুনিয়ার আগুনের গরমের চাইতেও কম, ঠিক কিনা বলেন? রোদ্রের গরম আর দুনিয়ার আগুনের গরম কি বরাবর? তাইলে জাহান্নামের আগুনের গরম কেমন? নারুকুম হাযিহি জুজ্উম মিন সাবঈনা জুজ্আম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ, এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুন ১০০০ বছর জ্বালানো হয়েছে, হাত্তা আহমাররাত, ফলে আগুন লাল হয়ে গেছে, সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো ১০০০ বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো, হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা হয়ে গেল, সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা, পুনরায় আরো ১০০০ বছর জাহান্নামের আগুন জ্বালানো হলো, মোট হলো কত? হাত্তা সুয়াদ্দাত, এবার জাহান্নামের আগুন অমাবস্যার অন্ধকারের মতো একদম কালো হয়ে গেল। কয় হাজার বছরের জ্বালানো? কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গাইরাহা। আল্লাহ বলে, বান্দা, জাহান্নামের আগুন যখন তোমার গায়ে লাগবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গায়ের চামড়াগুলো ঝলসে যাবে, আবার চামড়া হবে, আবার ঝলসে যাবে, এভাবেই কেয়ামত পর্যন্ত পরে অনন্তকালের জন্য জাহান্নামের আগুন তোমার দেহে জ্বলতে থাকবে। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দা শুনে নাও, দুনিয়ায় যদি আগুন লাগে, তাইলে একদিকে যদি আগুন লাগে নিভাইয়া ফেলতে পারলে এক সাইড যদিও পুড়ে যায়, বাকিটা শরীর বেঁচে যায়, ঠিক কিনা বলেন? হয়তো হাত পুড়ে গেছে, নয়তো পাও পুড়ে গেছে, কিন্তু রব্বুল আলামিন বলে, বান্দা, জাহান্নামের আগুন কিন্তু আমি আল্লাহ নিজে জ্বালাইয়া দেব, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ তাআলার জ্বালানো জাহান্নামের আগুন। আল্লাহ বলে, প্রথম সেকেন্ড, জাহান্নামের আগুন যখন তোমার দেহ স্পর্শ করবে, প্রথম মিনিটেই, প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন পুরা দেহ একসাথে, কলিজা সুদ্ধা একসাথে জ্বালায়া ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
আস্তে আস্তে জ্বলবে এমন না, প্রথম মিনিটেই পুরা দেহ ভেতর বাহির একসাথে জ্বলে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তালফাহু উজুহাহুমুন নার অহুম ফিহা কালিহুন। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার গরম কড়াইয়ের তেলের মধ্যে কই মাছ আর তেলাফিয়া মাছ যেভাবে এক পিট ওই পিট করে চাপ দিয়া দিয়া ভাজি করে, জাহান্নামের আগুনের মধ্যে তুই নাফরমানের চেহারা গাল এইভাবে এই পিট ওই পিট করে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। অহুম ফিহা কালিহুন, জাহান্নামের চেহারাটা বিভৎস মলিন কালো হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়াহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না, আর জাহান্নামী চব্বিশ ঘন্টা জাহান্নামের মধ্যে বিমর্ষ আর মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনো দিন এক সেকেন্ডের জন্য হাসি আসবে না। এ তো কোরআনের আয়াত, বাপ আমার সবগুলো কোরআনের আয়াত। এজন্য দয়া করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই গরমকে বান্দা ভয় পেও না, এটা কিছুই না, এটা কিছুই না। কুলনারু জাহান্নাম আশাদ্দু হাররা। নবী মুনাফিকদেরকে বলে দেন, কাপুরুষদেরকে বলে দেন, যুদ্ধের ময়দানে গেলি না বেঈমান, আল্লাহর রাস্তায় ফিরে চলে গেলি, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিতে মন চাইল না, নাফরমান, দুনিয়ার গরমকে ভয় করে না বরং শুনে নাও, এর বিপরীতে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কারণে যেই জাহান্নামে যেতে হবে সেই জাহান্নামের আগুনের গরম অনেক অনেক বেশি তীব্র হবে। যুবক বন্ধু, নওজোয়ান, সারা রাতের এই উলঙ্গ ছবি দেখার পরিণতি কিন্তু জাহান্নাম। যে নারীর পিছনে তুমি হাঁটলা কিংবা ছবি দেখলা, সে তো জীবনে তোমার মিলল না, বিনিময়ে জাহান্নামের আগুন কিনে নিলা। লাউকানু ইয়াফকাহুন। আল্লাহ বলে, হায় বান্দা তোমরা যদি বুঝতা, আমার কথাটা যদি বুঝতা কত না ভালো হতো, যে জাহান্নামের আগুন বড় তীব্র। এবার শেষ কথা আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এবার ফলাফল বললেন 82 নম্বর আয়াতে। আল্লাহ বললেন, বন্ধু মুনাফিকরা বেঈমানরা দুনিয়ার মধ্যে যারা ষড়যন্ত্র করে মিথ্যা বলে নয়সয় করে আপনার আল্লাহর বন্দিগি থেকে ফিরা চলে আসছে, আল্লাহ বলেন তাদেরকে বলেন দুনিয়ার জীবনে কিছুটা সময় তারা হাইসানেক, আর তারা তাদের এই মন্দ কৃতকর্মের কারণে খুব বেশি পরিমাণ জাহান্নামের আগুনে হাসরের ময়দানে কাঁদবে, সেদিন দেখবে কান্না কাকে বলে। ফালিয়াদ হাকু কালিলা অর্থ হলো এখন দুনিয়ায় তারা কিছুটা হেসে নিক, ফালিয়াব কু কাসীরাম জাযাআন বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই মন্দ কৃতকর্মের কারণে, তাদের এই নাফরমানির কারণে, তাদের এই বেআমলের কারণে তারা অচিরেই অচিরেই আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে জাহান্নামে ওয়ালিয়াবকু কাসীরা খুব বেশি কাঁদবে। তাফসিরের মধ্যে লিখছে শব্দটা যদিও আমর কিন্তু বুঝাচ্ছে খবর, অর্থাৎ খুব বেশি কাঁদবে, খুব বেশি কাঁদবে। অতএব আজকের হাসি আসলেই সামান্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্নামাদ দুনিয়া কালিল, নিশ্চয়ই দুনিয়া বড়ই সামান্য, বড়ই সামান্য। ফালিয়াদ হাকু মা শাউ, যেটুকু মন চায় দুনিয়ায় হেসে নাও। ফাইদান কাতাআতিদ দুনিয়া, যখন বান্দা দুনিয়া শেষ হয়ে যাবে, অসারু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফু বিল বুকা, তখন শুধুই কান্না শুরু হবে, লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্নার কোনো দিন শেষ হবে না। এই জন্য একজনও যদি বোঝেন, দশজনও যদি বোঝেন, তো ভাবতে শিখেন গরমকে অজুহাত দেখিয়ে আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়া যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে, আল্লাহর কোরআন ছেড়ে দেওয়া যাবে না। না, আমরা করোনার সময়ও বলছিলাম,
সারা পৃথিবীতে, এই হিন্দুস্তানে, এই বাংলাদেশে ওলামায়ে কেরাম তখনও চিৎকার করে করে বলছিল, যখন করোনার মহামারী চলছিল তখনও আমরা বলছিলাম যে করোনা আরও যদি তীব্র হয় তারপরও আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, নামাজ বন্ধ করা ঠিক হবে না, ঠিক হবে। অতএব দয়া করি আমরা প্রত্যেকেই, আমার শেষ কথা এটাই, প্রচণ্ড এই গরম, আমাদের কারো ক্ষমতা নাই এই গরম কমানো। এই গরম কমাবে, আমাদের জন্য আরামদায়ক বানাবে শুধুই একজন, তিনি আমাদের আল্লাহ। অতএব এই গরমে আমাদের অজুহাত দেখাইয়া ইবাদত থেকে পিছনে পড়ে থাকলে এটা হবে কি? মুনাফিকি। কথা বলেন না, কিসের কাজ? অতএব ইমানদার হিসাবে আমাদের কাজ কি? গরমে আমাদের করণীয় কি? গরমে আমাদের করণীয় দুইটা, কয়টা? এক নাম্বার ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলে, বান্দা তোমরা তোমাদের রবের নিকট ইস্তেগফার করো, তিনি মাফ করে দিবেন, আর তিনি যখন মাফ করবেন আসমান থেকে পরিমিত প্রয়োজন মাফিক বৃষ্টি বর্ষণ করবেন। এজন্য ইস্তেগফার করলে গরম কমবে, প্রয়োজন মাফিক বৃষ্টি নামবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আর দুই নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই তীব্র গরম জাহান্নামের নিঃশ্বাস। কার নিঃশ্বাস? ফাবরিদহা বিসসালাহ। অতএব সেই জাহান্নামের নিঃশ্বাসের এই তীব্র গরমকে ঠান্ডা করো, বিসসালাহ, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাইলে গরম ঠান্ডা করো কিসের মাধ্যমে? ফজর জোহর আসর মাগরিব এশা নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে। তাইলে আল্লাহর রহম আসবে, আল্লাহর দয়া আসবে। এজন্য বেশি বেশি ইনশাআল্লাহ ইস্তেগফার করেন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ সহ অতিরিক্ত আরও নফল নামাজ আপনি আমি সবাই পড়বার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন আজকের এই ইসলাহি মজলিসে, আল্লাহ তাআলা বরকত দান করেন। আপনারা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ আপনাদের প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। দয়া করে আবারও বলছি বাপ, মেহরবানি করে নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ের প্রতি যত্নবান হন, ওদের নামাজ ওদের ইবাদত ওদের আখলাকের ফিকির করে। বলে, হুজুর সম্ভব না। না ভাইয়া, মুসলমান এই কাপুরুষের কথা বলে না, মুসলমানের জন্য হতাশা কুফুরি, মনে রাখবে। কোনো মুসলমান যদি হতাশার কথা বলে যে না সম্ভব না, পারতাম না, আর হবে না, তাহলে এটা তো হতাশা কুফুরি। হতাশা কি বলেন না? এই জন্য দয়া করে হতাশ হবেন না, অব্যাহত চেষ্টা করতে থাকেন, বলতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। দুই নাম্বার কথা হলো, নিজেকে মুনাফিক বানাবেন না, বরং মুমিন বানান। কি বানান? অতএব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার খেলাফ, সুন্নতের ব্যতিক্রম জিন্দিগি, এটা কিন্তু মুনাফিকের জিন্দিগি। আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি দিতে না চাওয়া, এটা মুনাফিকের জিন্দিগি। গরম শীত কোনো আবহাওয়াকে অজুহাত বানিয়ে ইবাদত করতে না চাওয়া, এটা মুনাফিকের আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আজকের মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। হুজুর আপনি দোয়া করেন, শুধু দোয়া করে দেন।